আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো মজাদার হাতে মেখে গরু মাংসের রেসিপি এই রেসিপিটা একটু বেশি মজার ছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন আমি প্রথমে এখানে চার কেজি পরিমাণ মাংস নিয়েছি এখানে চর্বি হাড় সব কিছু মিলেছিল তো আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি দিলাম একটু বেশি করে বাটা মশলা দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর গুঁড়ো মশলার ভিতরে আমি গরম মশলা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো সস পরিমাণ মতো লবণ এক কাপ রান্নার তেল দিয়ে এখন এগুলো আমি খুব ভালোভাবে মেখে নিব যত ভালোভাবে মাখাবেন রান্নাটাও ততই সুন্দর হবে আর খেতেও ভীষণ মজার হবে যখন বেশি পরিমাণে মাংস রান্না করা হয় তখন এভাবে হাতে মেখে রান্না করলে এর আসল স্বাদ পাওয়া যায় শুধু মনে রাখতে হবে যে মাংসটার ভিতরে যেন বেশি পরিমাণে পানি না থাকে ভালোভাবে মেখে নিয়ে আমি একটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে সরাসরি রান্নায় চলে যেতে পারেন তো আমি মশলাটা যেন ভালোভাবে ঢুকে মাংসের ভিতরে এই জন্য আমি এটাকে তিরিশ মিনিট রেখে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব চুলায় দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এটার থেকে এখন আস্তে আস্তে পানি বের হবে এখানে আমি কোনো পানি ইউজ করি নাই পরবর্তীতে আমি পানি ব্যবহার করব এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নিতে হবে এখন আমি দিয়ে দিব দু কাপ গরম পানি দু কাপ গরম পানি দিয়ে আরও ভালোভাবে এটাকে ঢাকনা দিয়ে আমি তিরিশ মিনিট রান্না করে নেব এখন তেলটা উপরে ভেসে উঠছে আবার আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিট মিডিয়াম আসে রেখে দিব তো এখন আরও এবার একবার না নেড়ে ছেড়ে এটার ভিতরে আমি দিয়ে দিব সুন্দর স্মেলের জন্য গোটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিলে এটা ঝালটা বের হবে না কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইলো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ